আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদযাত্রায় ভোর থেকে গ্রামমুখ মানুষের ঢল, কমলাপুর রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা, রাজধানীর বিভিন্ন সড়কে যানজট। থানা হবে না তেঁতুলতলা মাঠে, খেলবে শিশুরা, প্রধানমন্ত্রীর নির্দেশ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনকারীদের স্বস্তি, এলাকায় উচ্ছ্বাস। শেখ হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানালেন জয়শঙ্কর। ঈদের পর দুদেশে আবারও চলবে বাস ট্রেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে সিদ্ধান্ত। দেশের ভাবমূর্তি নষ্ট করেছে আওয়ামী লীগ, মির্জা ফখরুলের মন্তব্য, বললেন র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলতে ভারতের ধর্ণা লজ্জাজনক। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন। এবার বিস্তারিত, ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, ট্রেন বাস লঞ্চে চড়ে বাড়ি যাচ্ছে, নগর ছাড়ছেন তারা। গতকাল দ্বিতীয় দিনেও ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। বাস যাত্রীরাও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন, তারপরও ঘরমুখো মানুষের চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস। এদিকে টিকিট কালোবাজারির অভিযোগে সহজ .com-এর সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাকে আটক করা হয়েছে। সাইফুল ইসলাম কমলাপুর রেল স্টেশনে এসেছেন পরিবারের সবাইকে বিদায় জানাতে। ছুটি মিলবে রবিবার, তাই পরিবারের সাথে যাওয়া হচ্ছে না বলে মন খারাপ। ফ্যামিলি সবাই চলে যাচ্ছে, আমি একা রয়ে গেছি, তাই মন খারাপ লাগছে। কাজের জন্য দীর্ঘদিন এই শহরে থাকলেও ঈদের সময়টা যেন গ্রামে পরিবার আর প্রিয়জনদের সাথে কাটানো যায়, এমন স্বপ্ন দেখেন অনেকেই। সেই স্বপ্ন যাবে বাড়ি, তাই তো আর দেরি হয়েছে না। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। এখানে একা একা করলে মজা লাগে না, দাদা বাড়িতে করলে মানুষ আছে তো তাই ভালো লাগে। সবাই মিলে একসাথে যাচ্ছি, এটাতে একটা আনন্দ লাগে। ঈদটার সময় সবাইকে পাওয়া যায় গ্রামে, যত শত কষ্টের মাঝেও তখন আনন্দ লাগে যে সবাইকে একসাথে পাই। সকাল 6:40 কমলাপুর থেকে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও করেছে বিলম্ব। উত্তরবঙ্গগামী আরও কয়েকটি ট্রেনে শিডিউল বিপর্যয় হলেও চট্টগ্রাম কিংবা দেওয়ানগঞ্জ সহ অনেক রুটের ট্রেন ছেড়েছে সঠিক সময়ে। ট্রেনের শিডিউল টাইম তো হচ্ছে 6:40, কিন্তু হচ্ছে ঈদ যাত্রার কারণে হচ্ছে আপনার বিলম্বিত হচ্ছে। সকালে যে ট্রেনটা, ওই ট্রেন এখনও আসে নাই, নীলফামারী এক্সপ্রেস। ট্রেনের মতো বাসে চড়েও রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। সপ্তাহের শেষ কর্মদিবসের পর মহাকালী গাবতলী সায়দাবাদ বাস টার্মিনালে বিকাল থেকে মানুষের চাপ বাড়তে থাকে। 2 বছর করোনার মহামারী পর আবার সব কিছু স্বাভাবিক হয়ে আসায় ঈদে বাড়ি যেতে পেরে খুশি সবাই। অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, আত্মীয় স্বজন গ্রামবাসীকে নিয়ে ঈদ করবো, এই হিসাবে খুব ভালো লাগছে। গত 2 বার তো যেতে পারি নাই, যেহেতু এবার একটা সুযোগ আছে, সেই সুযোগটা আমরা কাজে লাগাচ্ছি। অনেক কষ্ট হয় অবশ্যই, তারপরও একত্রিত হতে পারলে অনেক ভালো লাগে। প্রায় 6 মাস পর যাচ্ছি ঢাকা থেকে গ্রামে বাসায়, তো খুব আনন্দ। গেলে মজা হয়, কারণ ঈদের জন্য তো অনেকদিন ধরে অপেক্ষা করি। গ্রামে গেলে মানে খোলা জায়গা ঘোরা যায়, একসাথে সবার সাথে মজা করা যায়, এই আনন্দটাই গ্রামে গেলে বেশি পাওয়া যায়। অনেক যাত্রী বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন, তবে বাস বিআরটিএ কর্তৃপক্ষ বলছেন বিআরটিএ নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। 100 জায়গায় কেন 200 টাকা ভাড়া হচ্ছে সেটা প্রশ্ন রইল। প্রত্যেকটা কাউন্টারে কিন্তু ভাড়ার তালিকাটা রয়েছে, এরপরও কোনো যাত্রী যদি অভিযোগ করে থাকে আমরা সাথে সাথেই সেই কাউন্টারে গিয়ে সেটা যাচাই করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে থাকি। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড় অনেক বেড়েছে। আসলে আমরা এই যে যাচ্ছি লঞ্চে, মানে মাতৃ টানে আর কি, মায়ের টানে গ্রামে যাচ্ছি। ঈদ উপলক্ষে একটু বেশি, আগে এর চেয়ে কম ছিল। তবে সদরঘাট লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। তারা বলছেন সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে না বাড়তি যাত্রীও। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। আজ ভোর থেকেও ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাচ্ছে মানুষ, বাস আর ট্রেনের পাশাপাশি গাড়ি ভাড়া সহ নানা উপায়ে ছুটছে মানুষ। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদ, আমরা সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। তাইমুর, রেলে ঈদযাত্রার তো আজ তৃতীয় দিন, গত 2 দিনও আমরা ট্রেনের শিডিউল বিপর্যয় দেখেছি, নির্ধারিত সময় ছাড়তে পারেনি বেশ কয়েকটি ট্রেন, তো আজকে কি অবস্থা দেখছেন আপনি?
জি বিপাশা, আপনি ঠিকই বলছিলেন, আমি কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আর ট্রেনের ঈদ যাত্রার কিন্তু আজকে তৃতীয় দিন। বুধবার থেকে ট্রেনের ঈদ যাত্রা শুরু হয়েছে, সেই হিসেবে বুধ বৃহস্পতি শুক্র আজকে তৃতীয় দিন। তবে আপনাকে বলে রাখি, ঈদের ট্রেনের ঈদ যাত্রার তৃতীয় দিন বলেও কিন্তু আপনি জানেন যে বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস, যার কারণে মূলত বাড়িতে যাওয়ার যেই বিষয়টি এটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। এবং ট্রেনের যে ঈদ যাত্রা গত দুদিনের চেয়ে যে নিঃসন্দেহে অনেক যাত্রীদের ভিড় এবং স্টেশনের কর্মতৎপরতা অনেক বেশি। আর আপনি যে বিষয়টা জানতে চাচ্ছিলেন যে ট্রেনের শিডিউল বিপর্যয় বিষয়টি যদি বলি, যে আমি এখন ঠিক যে ট্রেনের ছবিটি দেখাচ্ছি এটি হচ্ছে নীলসাগর এক্সপ্রেস, এটি উত্তরবঙ্গের চিলাহাটিতে যায়। তো স্টেশন কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে গতবারের মতো এবং অন্য যে কোনো বারের মতোই এই উত্তরবঙ্গের ট্রেনের রুটে কিন্তু মূলত শিডিউল বিপর্যয়। আমি স্টেশনে এসে এই ঘন্টা খানেক ধরে তো স্টেশনে আছি, আপনি সিলেটের রুটে বলেন, চট্টগ্রামের রুটে বলেন, বাকি অন্য সব রুটে কিন্তু মোটামুটি খুব বেশি হলে মিনিট এক দুয়েকের হেরফের হচ্ছে, মোটামুটি সময় মতো ছেড়ে যাচ্ছে, কিন্তু এই নীলসাগর যে নীলসাগর এক্সপ্রেস ছাড়ারই কথা 6:40, অথচ এই ট্রেনটি প্ল্যাটফর্মে এসেছে 7:15 পরে। এবং আপনি নিশ্চয়ই ট্রেনের ভেতরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডিং টিকিটে যারা তাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি, এবং যারা টিকিট কেটেছেন তারা কিন্তু বলছেনই যে যারা স্ট্যান্ডিংয়ে যাচ্ছেন তাদের ভিড়ের কারণে মূলত তাদের সিট পেতেই অনেক সময় হিমশিম খেতে হচ্ছে, এবং অনেক সময় তারা এই সিট হারিয়ে যেতেই পারছেন না। তবে একটা জিনিস বলে রাখি, প্রতিবারই যেমনটা হয় যে এই এত ভোগান্তির পরেও প্রত্যেকের মুখে কিন্তু দেখবেন এক ধরনের স্বস্তি নিঃশ্বাস আছে, কারণ সব কিছুর পর অবশেষে তারা অন্তত ট্রেনে চড়ে উঠতে পেরেছে এবং অন্তত ঈদ করতে তারা গন্তব্যে পৌঁছবেন এই প্রত্যাশাটুকু রাখছেন। আর এর বাইরে যদি বলি অন্যান্য যেই ট্রেনের শিডিউলগুলো সেগুলো মোটামুটি ঠিকই আছে। আর এবার যেটি দেখা যায়, একটু আগেও কিন্তু ট্রেনের উপরে অর্থাৎ ঝুঁকিপূর্ণভাবে ছাদে উঠে যেই যাত্রার বিষয়টি সেটি ছিল, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু খুব কঠোরতার সাথে এই বিষয়টি মেনটেন করছেন। একটু আগে ওই ট্রেনের ছাদে কিন্তু প্রচুর মানুষ ছিল, কিন্তু যেহেতু ট্রেনটি ছাড়ার সময় হয়ে এসেছে আপনি দেখছেন যে বেশ তৎপরতার সাথে ছাদে যেন ঝুঁকিপূর্ণভাবে কেউ ভ্রমণ করতে না পারে এই বিষয়টি কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কঠোরভাবে নিশ্চিত করার চেষ্টা করছেন। আর আপনাকে আরও বলি, বারবারই যেটি বলছি, মূলত উত্তরবঙ্গের রুটের দিকের যেই ট্রেনগুলো সেই ট্রেনগুলোরই শিডিউল বিপর্যয় এবং ভয়াবহ বিপর্যয় ঘটছে। এই বিপর্যয়ের কারণ সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, সেইখানে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে মূলত ওই প্রান্ত থেকে ছেড়ে আসতে তাদের ঘণ্টাখানিক বা এখানে পৌঁছতে ঘণ্টাখানিক বা দেড় ঘন্টা দেরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই শিডিউলটা মেনটেন করা আসলে তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো বিপাশা, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের ঈদ যাত্রার এই ছিল আমার কাছে শেষ খবর, নিঃসন্দেহে পরবর্তীতে আরও খবর আপনাদের জানাতে পারবো। তাইমুর, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী তাইমুর রশিদ জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে বিস্তারিত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যে দেশে পালন হল পবিত্র শবে কদর। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। ইসলাম ধর্মমতে হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। সে বিশ্বাসে রাত্রিতে আল্লাহর নৈকট্য রহমত লাভের আশায় রাতভর ইবাদত বন্দেগি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহর প্রতি শুক্রিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থেকেছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করেন, কামনা করেছেন দেশ ও বিশ্ব শান্তি। এছাড়া দেশের সব মসজিদেই তারাবির নামাজের পর থেকে রাতভর চলে ওয়াজ মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত। অবশেষে খেলার জায়গা হিসেবেই থাকছে বহুল আলোচিত কলাবাগানের তেঁতুলতলা মাঠ। সেখানে কোনো ধরনের স্থাপনা না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মাঠটির মালিকানা পুলিশের হলেও এলাকাবাসী তা আগের মতোই ব্যবহার করবেন। এ ঘটনাকে শিশুদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার বললেন এ মাঠ নিয়ে আন্দোলনকারীরা। দুরন্তপনা আর খেলাধুলায় মেতে থাকতে আর কোনো বাধা রইল না শিশু কিশোরদের। মুক্ত পাখির মতো ছুটোছুটিতে আবারও প্রাণবন্ত হবে ঘাসহীন ফাঁকা জায়গাটুকু। ইটপাথরের জঞ্জাল ভরা শহরে যেখানে আকাশ দেখাই দায়, সেখানে দাবি ও কয়েকদিনের আন্দোলনের মুখে এই খোলা প্রান্তটুকুর অধিকার শিশুদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই। তার নির্দেশনা, মাঠ হিসেবে এটির রক্ষণাবেক্ষণ করবে খোদ পুলিশই। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন আমাদেরকে যে এলাকাটার যেহেতু ওখানে খেলার মানে একটু ওটা খালি জায়গা নেই,
বিনোদনের জন্য কোনো কিছুই নেই, সেই জন্যই উনি মনে বলেছেন যেটা পুলিশের জমি পুলিশেরই থাক, যেটা যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক, এখানে আর কোনো কনস্ট্রাকশন যেন না হয়, যেটা যেভাবে মানে ইউজ হচ্ছিল সেইভাবে চলতে থাকুক, এটাই হলো আমাদের সিদ্ধান্ত। এদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে তেঁতুলতলা মাঠে খুশির বাঁধ ভাঙে। সচেতন নাগরিক কমিটির নেতারা মাঠ রক্ষায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বিষয়টিকে শিশুদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দেখছেন সবাই। প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, তার প্রজ্ঞার প্রশংসা করি, প্রজ্ঞার প্রশংসা করি, সবসময় আমি বলি উনার ভালো কাজকে প্রশংসা করি। উনি অন্তরীণ থাকেও যেই জিনিসটা দেখতে পান আমাদের রাজনীতিবিদরা বক্তারা বলেন, খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে নানামুখী অপরাধে জড়িয়ে পড়ে শিশু কিশোররা, মাঠ রক্ষার মাধ্যমে সেখানকার শিশু কিশোরদের বিপথগামী হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে গেল। এটা ভূমিকম্প। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। ওই ভূমিকম্প ঈদের পরই বাংলাদেশ ভারতের মধ্যে সরাসরি রেল ও বাস সার্ভিস পুনরায় চালু হবে বলে জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রামানিয়াম জয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তবে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রামানিয়াম জয়শঙ্কর। কুর্মিটোলা বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, কথা বলেন দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এরপর কথা বলেন যৌথ সংবাদ সম্মেলনে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি সুবিধাজনক সময়ে তিনি ভারত সফর করবেন। দেশের শীর্ষ নেতাদের সম্পৃক্ততার মধ্য দিয়ে সম্পর্ক আরও জোরদার হবে। আশা করছি ঈদের পরেই দুদেশের মধ্যে আবার বাস ও রেল যোগাযোগ শুরু হবে। দুদেশের সমস্যা সমাধানের আশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ এবং ভারত যেভাবে একসাথে কাজ করেছি, দিস ইজ সামথিং ইউনিক ইন দি হিস্ট্রি। সো আমাদের সেই স্পিরিটটা আছে এবং স্পিরিটের পরিপ্রেক্ষিতে আমাদের যত ধরনের ছোটোখাটো সমস্যা আছে, আপনাদের বড় বড় সমস্যা আমরা সব সমাধান করেছি, ছোটোখাটো সমস্যা আমরা সমাধান করার অঙ্গীকার করেছি। শুক্রবার সকালে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের জাতীয় সমস্যার সমাধানে এখন ভারতের সাহায্য চাইতে হচ্ছে কেন, প্রশ্ন বিএনপি নেতাদের। তাদের অভিযোগ, দেশে ফ্যাসিবাদী শাসনের পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে আওয়ামী লীগ। পেশাজীবীদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী সহ বিভিন্ন পেশার নেতারা যোগ দেন। বিএনপি নেতাদের অভিযোগ, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার ধারাবাহিকতায় এখন ইফতার মাহফিল পর্যন্ত বাধাগ্রস্ত করছে ক্ষমতাসীনরা। বাংলাদেশের গ্রামীণ বিভিন্ন অঞ্চলে ইফতার পর্যন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। মানুষের মৌলিক অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই। আসলে বাংলাদেশের লোক কাউকে টেনে এসে আমাদের চায় না। আপনারা বর্তমানে পালানোর পথ খুঁজছেন, আপনারা আপনাদের ওই পালানোর পথটাকে আমরা আরেকটু পরিষ্কার করে দিতে চাই, যাতে আপনারা সহজে পালিয়ে যেতে পারেন। টেনে নিচ্ছেন এমন আমাদের উদ্দেশ্য নয়।
বিএনপি নেতাদের অভিযোগ, দেশে ফ্যাসিবাদী শাসন চলছে, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে সরকার। র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ওঠানোর জন্য এখন ভারতের সহযোগিতা চাওয়ার সমালোচনা করেন বিএনপি নেতারা। ফ্যাসিবাদ সরকারকে ভুটিয়ে এদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ যেখানে জনগণ তার নিজের সরকার প্রতিষ্ঠা করতে পারে, এই লক্ষ্য নিয়ে আমরা আসুন সকলে ঐক্যবদ্ধ হই, আহ্বান জানাই দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক যারা গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করছেন। দুঃখ হয়, লজ্জাও হয় যে আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি প্রকাশ্যে বলেন যে এখন স্যাংশন উইথড্র করার জন্য ভারতের কাছে তাদেরকে ধর্ণা দিতে হবে। কোন জায়গায় গিয়ে পৌঁছেছি আমরা যে আজকে বাংলাদেশের জাতীয় সমস্যার সমাধান করতে ভারতের কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। এদিকে সরকারকে রাজপথে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতাকর্মীদের সভায় তিনি এ কথা বলেন। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনা টিকা নিয়ে মিথ্যা প্রতিবেদন দেওয়ায় টিআইবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, টিআইবির এই প্রতিবেদন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, গবেষণার নামে এ ধরনের মিথ্যাচার গ্রহণযোগ্য নয়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। হাসান মাহমুদ বলেন, ভ্যাকসিন দেওয়ায় বাংলাদেশ বিশ্বে প্রশংসিত হয়েছে, সরকারের প্রশংসায় বিএনপির কষ্ট হয়, তাই ভ্যাকসিন নিয়ে মূর্খের মতো বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা, যারা এই মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। ফসফুরি করেছে আর রিজভী সাহেব মূর্খের মতো বলেছে, সরকার বরং 20,000 কোটি টাকা সাশ্রয় করেছে, প্রয়োজনে টিআইবিকে আইনগত নোটিশ দেওয়া হবে। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের গবেষণার নামে দেশকে দোষী করা, সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করা, 20,000 কোটি টাকা সাশ্রয় করেছে সেখানে উল্টোটা বলেছে, এদের বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, যারাই বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হত্যা মামলায় গ্রেফতার ঢাকা কলেজের 5 ছাত্রের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীর সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের সংঘর্ষে নিহত হয় কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ ও দোকান কর্মচারী মোরসালিন। নাহিদকে কুপিয়ে হত্যার ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গোয়েন্দারা জানান, ভাইরাল হওয়া ঘাতককে তারা গ্রেফতার করতে পারেননি, তবে নাহিদ হত্যায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছেন তারা, সকলেই ঢাকা কলেজের শিক্ষার্থী। এরা হলো আব্দুল কাইয়ুম, পলাশ মিয়া, মাহমুদ ইরফান, ফয়সাল ইসলাম ও জুনায়েদ বুগদাদি। মোরসালিন হত্যার বিষয়েও তদন্ত করছে গোয়েন্দারা। এদিকে নিউ মার্কেটের সংঘর্ষ চলাকালে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের আইনজীবী এই মামলাটি করেছেন। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। ঈদ যাত্রায় ভোর থেকে গ্রামমুখো মানুষের ঢল, কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা, রাজধানীর বিভিন্ন সড়কে যানজট। থানা হবে না তেঁতুলতলা মাঠে, খেলবে শিশুরা, প্রধানমন্ত্রীর নির্দেশ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনকারীদের স্বস্তি, এলাকায় উচ্ছ্বাস। শেখ হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানালেন জয়শঙ্কর। ঈদের পর দুদেশে আবারও চলবে বাস ট্রেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের সিদ্ধান্ত। দেশের ভাবমূর্তি নষ্ট করেছে আওয়ামী লীগ, মির্জা ফখরুলের মন্তব্য, বললেন র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলতে ভারতে ধর্ণা লজ্জাজনক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।